নমস্কার। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে এই কঠিন সময় জানাই যে আমরা সবাই একসাথে আছি। আমি জানি অনেক দিন ধরেই আমরা গৃহবন্দী আছি কঠিন সময়, কঠিন পরিস্থিতি। কিন্তু বিশ্বাস করুন, করোনা ভাইরাসকে রুখতে গেলেই একমাত্র উপায় বাড়ির মধ্যে থাকা। কারণ এই চেইনটাকে ভাঙতে হবে। যদি একটা মানুষও যদি করোনা ভাইরাসের শিকার হয়ে থাকে, সে মিনিমাম 6 থেকে 7টা মানুষকে সংক্রমিত করতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি জানি অনেক মানুষ আছে যারা রোজ কামাই করতো, বাড়িতে এসে সংসার চালাত, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, স্কুল যেতে পারছে, অনেকের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, যদি করোনা ভাইরাস ছড়িয়ে যায়, সেই অসুবিধা আপনারা বিশ্বাস করতে পারবে না, কল্পনা করতে পারবে। লকডাউনটা মেনটেন করবেন, ভয় পাবেন, বাজারে খুব বেশি ভিড় করবেন না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, প্রশাসন সবাই আপনাদের সঙ্গে আছে। আমি ঘাটালের সাংসদ হয়ে আপনাদেরকে এইটুকু বলতে চাই, এই ঘাটাল লোকসভা কেন্দ্র প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, প্রয়োজন না হলে বাড়ি থেকে বলতে।